আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। শুক্রবার বিকেলে মন্তেশ্বর মধ্যম গ্রামে প্রেমময়ী উচ্চ বিদ্যালয়ের চত্বরে ব্লকের একমাত্র মডেল দুয়ারে সরকার শিবির প্রতিষ্ঠা করেন কালনা মহকুমা শাসক সুরেশ কুমার জগৎ। শিবিরে থাকা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, কৃষক বন্ধু, পশুপালন দপ্তরের সহ বিভিন্ন কাউন্টারগুলিতে মানুষজন কী পরিমাণে পরিষেবা পাচ্ছেন তা ঘুরে দেখেন, উপভোক্তাদের সাথে কথাও বলেন। বিদ্যালয় চত্বরে কয়েকটি বৃক্ষরোপণ করেন কালনা মহকুমা শাসক সুরেশ জগৎ, বিডিও গোবিন্দ দাস, পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সহসভাপতি আহমেদ হোসেন শেখ, প্রধান বিপুল রায়। এই শিবিরে থেকে মুখ্যমন্ত্রীকে পাঠানো শুভেচ্ছা বার্তা এলাকায় দুজন চাষির হাতে তুলে দেন মহকুমা শাসক সুরেশ জগৎ, বিডিও গোবিন্দ দাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। মধ্যমগ্রাম অঞ্চলে কোনো প্রকল্পের জন্য সাধারণ মানুষ সুবিধা পাবে তার একটি সূচিপত্র প্রধান বিপুল রায় মহকুমা শাসক সুরেশ জগতের হাতে তুলে দেন। মহকুমা শাসক জানান, শিবিরে যথাযথ পরিষেবা প্রদান করা হয়েছে এবং মানুষজন যে সমস্ত সমস্যা আছে তা সমাধানের জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে কথাও বলা হয়েছে। মহকুমা শাসক ছাড়া এদিন শিবিরে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস, পঞ্চায়েত সমিতির সহসভাপতি আহমেদ হোসেন শেখ ও স্থানীয় পঞ্চায়েত প্রধান বিপুল রায় ও জনপ্রতিনিধিরা। এ বিষয়ে মহকুমা শাসক বলেন, প্রত্যেকটি গরিব মানুষের জন্যই আমাদের এই সমস্ত প্রকল্প দুয়ারের সরকার চলছে এবং বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়েই আমরা চালিয়ে যাব। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। মন্তেশ্বর পঞ্চায়েত এবং মন্তেশ্বর ব্লকের আধিকারিকরা, আমাদের মাননীয় এসডিও সাহেব, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ মহাশয়, শুনুন স্যার, মাঠে কাজ করতে হবে, তবে কাজ প্রথম গ্রাম পেলময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আমাদের দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে মহাশয় এবং ব্লকের বিভিন্ন আধিকারিকরা এবং মাঝের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিকরা এবং এলাকার স্বেচ্ছাসেবক সকলে উপস্থিত রয়েছে। সকলের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। ধরে
কোথায় এসেছিলেন? আমি আজকে এসেছি মাঝেগ্রাম যে দুয়ারে সরকার ওখানে হচ্ছে হাই স্কুলে, ওখানে এসেছি। আমি পুরো কাউন্টারগুলোকে দেখেছি, যতগুলো স্কিমগুলো দেওয়া আছে মোটামুটি সবাই ভালো চলছে। আর দুয়ারে সরকার তো চার পাঁচ দিন হয়ে গেছে, ভালো করে চলছে, সমস্ত পরিষেবা ভালো করে দেওয়া হচ্ছে। আমি দেখেছি, আমি আশ্বস্ত আছি। এখানে বিডিও সাহেব আছেন, সরকারি সভাপতি সাহেব আছেন, প্রধান আছেন, জিপি মেম্বার্স আছে, সবাই মিলে আছে। আমাদের লাইন ডিপার্টমেন্ট থেকেও আছে, ইডিএ সাহেব আছেন, সবাই আছেন এখানে। সবাই সহযোগিতা নিয়ে ভালো করে দুয়ারে সরকার করছে। আর এটা 31 মে পর্যন্ত চলবে, আশা করছি যতগুলো বেঁচে থাকে এখন সবাইগুলো তো কভার হয়ে যাবে। আচ্ছা, আপনি কী কর্মসূচি করলেন? এখন আমরা দুয়ারে সরকার দেখার পরে, কাউন্টারগুলো দেখার পরে আমরা একটু শিক্ষার উপর কাজটা করেছি। কিছু পরিষেবা আমরা দিয়েছি স্টেজ থেকে, সুরক্ষা বার্তা দিয়েছি, আর শিক্ষার উপর করেছি। এই দুয়ারে সরকার ক্যাম্পটা কি মডেল ক্যাম্প? এটা আজকে মডেল ক্যাম্প হিসাবে করা হয়েছে, যেহেতু আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ডেকোরেশন এখানে করা আছে। তো আমাদেরকে মডেল ক্যাম্প করতে বলা হয়েছিল, তো আমরা যে কোনো সময় আমরা মডেল ক্যাম্প করতে পারি। আজকে এখানে মডেল ক্যাম্প করছি মাঝেরা।
বিভিন্ন সরকারি প্রকল্পের যে সমস্ত উপভোক্তা আছে তাদের নামের তালিকা সহ পঞ্চায়েত থেকে যে ধরনের তথ্য পাওয়া যায়, বিভিন্ন পরিষেবা পাওয়া যায় সেই সংক্রান্ত একটি নথি প্রকাশ এবং সেটি আমাদের মাননীয় এসডিও স্যার সেই পুস্তকটি উদ্বোধন করলেন। মন্ত্রী উপবিষ্ট রয়েছেন আমাদের মাননীয় এসডিও স্যার। আচ্ছা, এইচডিও সাহেব এসে কি কর্মসূচি গ্রহণ? এইচডিও সাহেব এলেন, উনি ক্যাম্পগুলো ঘুরে ঘুরে দেখলেন মানুষ কেমন করে পরিষেবা পাচ্ছে, পাচ্ছে নাকি সেগুলো সব যাচাই করলেন, বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করলেন। এরপর আমরা একটা বনসিজনের একটা কর্মসূচি রেখেছিলাম, এখানে উনি গাছ লাগালেন। আর আমরা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে একটা আমরা যে 18 সাল থেকে 22 সাল পর্যন্ত যেসব কাজকর্ম করেছি তার একটা প্রতিবেদনের একটা বই ছাপিয়েছিল, সেটা উনি উদ্বোধন করলেন। এই কর্মসূচি কি দুয়ারে সরকার এই অঞ্চলে আর হবে? এই মুহূর্তে আমাদেরকে এখনও কিছু খবর নেই, তবে আমাদের যদি মাননীয় মুখ্যমন্ত্রী আবার চান তাহলে আবার ডেট দেবেন। পরে ভিড় ছিল? ভিড় মোটামুটি আগের দিনের পরিষেবা মোটামুটি আগের ক্যাম্পগুলি সব হয়ে গেছে, তবু অল্প কিছু ভিড় অল্প কিছু ছিল। কি কোন কোন প্রকল্পের উপর এই কর্মসূচি চলছে? আমাদের বিভিন্ন প্রকল্প যেমন ছিল, লক্ষ্মীর ভাণ্ডার আছে, কৃষক বন্ধু আছে, মিউটেশন ছিল, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, এরকম যেগুলো ছিল সব আছে। এটা কি মডেল দুয়ারে সরকার? হ্যাঁ, এটা আমাদের আমাদের ব্লকের তরফ থেকে মাঝের গ্রাম গ্রাম পঞ্চায়েতে মডেল ক্যাম্প দিয়েছে। এখানে চেষ্টা করেছি, যথাসাধ্য চেষ্টা করেছি। এখানে কী কী দিয়ে সাজানো হয়েছে? আমরা এই লক্ষ্মীর ভাণ্ডার আমরা একটা দিয়েছিলাম, এখানে আমরা লক্ষ্মীর যে লক্ষ্মী প্রতিমা দুটো নিয়ে মহিলা এখানে এসেছিলেন, ওনারা ভাণ্ডার নিয়ে দাঁড়িয়েছিলেন। আমাদের কন্যাশ্রীর মেয়েরা এসেছিলেন, আমাদের ICDSL একটা শোকেস করেছিলেন। তারপর যেগুলো আমাদের স্বয়ম্বর গোষ্ঠী ওনারা আমাদের হাতে তৈরি কাপড় নিয়ে বসেছিলেন। কোন কোন গ্রাম নিয়ে দুয়ারে সরকার চলছে? এটা ধরুন আমার 19টা গ্রাম আছে, 19টা গ্রামের সকল সব গ্রাম নিয়ে। দু একটা নাম বলি। হ্যাঁ, দু একটা নাম হচ্ছে শেষ থেকেই বলি, সোনাগাছি আছে, গাঙ্গুরিয়া আছে, মাঝে গ্রাম আছে, এইসব গ্রাম নেই, এইসব সে গ্রাম ধান। মানুষের পরিষেবা পেয়েছে ভালো? দেখুন, আমাদের অসন্তোষ কেউ প্রকাশ করে যায়নি এখনো পর্যন্ত, তাহলে ভাবতে হবে যে না, পরিষেবাগুলো সঠিকভাবে পেয়েছে। মানুষের উৎসাহ ছিল না? মানুষের সতর্কভাবে গেছে, বলছে না এটা ভালো ক্যাম্প হচ্ছে, যাই। তাছাড়াও আমাদের একটা বিশেষ এবারে আমরা একটা ইয়ে ব্যবস্থা করেছিলাম, আমরা একটা সাংস্কৃতিক ইয়ে অনুষ্ঠান করেছিলাম। আপনার নাম পরিচয়? আমার নাম বিপুল রায়, আমি মাঝে গ্রাম প্রধান। মহাশয়ের শুভেচ্ছা বার্তাটি তুলে দিচ্ছেন আমাদের এসডিও স্যার। এরপর কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাকে সহযোগিতা করছেন মন্ত্রিসভা পঞ্চায়েত সমিতির সহসভাপতি সাহেব, রয়েছেন এডিএ সাহেব এবং কৃষি দপ্তর, বিএলডিও দপ্তর, বিএলডিও সাহেব রয়েছেন। আপনার এখানে কি অনুষ্ঠান হলো? এই দুয়ারে সরকারের কে কে পরিদর্শন এসেছিলেন? এখানে এসেছিলেন আমাদের মাননীয় এইচডিএস স্যার এসেছিলেন, বিডিও সাহেব ছিলেন, আমাদের সভাপতি কমিশনের সভাপতি ছিলেন, সহসভাপতি ছিলেন, বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা এসেছিলেন, আমাদের অঞ্চলের সকল জনপ্রতিনিধি ছিলেন, সাথীরা ছিলেন, আমাদের সংস্কৃতিতে ছিলেন, উপবোধন ছিলেন। আচ্ছা, এইচডিও সাহেব এসে কি কর্মসূচি গ্রহণ? এইচডিও সাহেব এলেন, উনি ক্যাম্পগুলো ঘুরে ঘুরে দেখলেন মানুষ কেমন করে পরিষেবা পাচ্ছে, পাচ্ছে নাকি সেগুলো সব যাচাই করলেন, বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করলেন। এরপর আমরা একটা বনসিজনের একটা কর্মসূচি রেখেছিলাম, এখানে উনি গাছ লাগালেন। আর আমরা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে একটা আমরা যে 18 সাল থেকে 22 সাল পর্যন্ত যেসব কাজকর্ম করেছি তার একটা প্রতিবেদনের একটা বই ছাপিয়েছিল, সেটা উনি উদ্বোধন করলেন। এই কর্মসূচি কি দুয়ারে সরকার এই অঞ্চলে আর হবে? এই মুহূর্তে আমাদেরকে এখনও কিছু খবর নেই, তবে আমাদের যদি মাননীয় মুখ্যমন্ত্রী আবার চান তাহলে আবার ডেট দেবেন। পরে ভিড় ছিল?
ভিড় মোটামুটি আগে ধরুন পরিষেবা মোটামুটি আগের ক্যাম্পগুলি সব হয়ে গেছে, তবু অল্প কিছু ভিড় অল্প কিছু ছিল। কি কোন কোন প্রকল্পের উপরে এই কর্মসূচি চলছে? বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার আছে, কৃষক বন্ধু আছে, মিউটেশন ছিল, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, এরকম যেগুলো ছিল সব আছে। এটা কি মডেল দুয়ারে সরকার? হ্যাঁ, এটা আমাদের আমাদের ব্লকের তরফ থেকে মাঝে গ্রাম গ্রাম পঞ্চায়েতে মডেল ক্যাম্প দিয়েছে। এখানে চেষ্টা করেছি, যথাসাধ্য চেষ্টা করেছি। এখানে কী কী দিয়ে সাজানো হয়েছে? আমরা এই লক্ষ্মীর ভাণ্ডার আমরা একটা দিয়েছিলাম, এখানে আমরা লক্ষ্মীর যে লক্ষ্মী প্রতিমা দুটো নিয়ে মহিলা এখানে এসেছিলেন, ওনারা ভাণ্ডার নিয়ে দাঁড়িয়েছিলেন, আমাদের কন্যাশ্রীর মেয়েরা এসেছিলেন, আমাদের ICDS-এর একটা শোকেস করেছিলেন, তারপর যেগুলো আমাদের স্বয়ম্বর গোষ্ঠীর ওনারা ওনাদের হাতে তৈরি কাপড় নিয়ে বসেছিলেন। কোন কোন গ্রাম নিয়ে দুয়ারে সরকারটা চলছে? এটা ধরুন আমার 19টা গ্রাম আছে, 19টা গ্রামের সকল সব গ্রাম দু একটা নাম বলি। হ্যাঁ, দু একটা নাম হচ্ছে শেষ থেকেই বলি, সোনাগাছি আছে, গাঙ্গুড়িয়া আছে, মাঝে গ্রাম আছে, এইসব গ্রাম নেই, এইসব সিঁয়ে গ্রাম, ধানমুখী। মানুষের পরিষেবা পেয়েছে ভালো? দেখুন, আমাদের অসন্তোষ কেউ প্রকাশ করে যায়নি এখনো পর্যন্ত, তাহলে ভাবতে হবে যে না, পরিষেবাগুলো সঠিকভাবে পেয়েছে। মানুষের উৎসাহ ছিল না? হ্যাঁ, মানুষের সতর্কভাবে গেছে, বলছে না এটা ভালো ক্যাম্প হচ্ছে, যাই। তাছাড়াও আমাদের একটা বিশেষ এবারে আমরা একটা ইয়ে ব্যবস্থা করেছিলাম, আমরা একটা সাংস্কৃতিক ইয়ে অনুষ্ঠান করেছিলাম। আপনার নাম পরিচয়? আমার নাম বিপুল রায়, আমি মাঝে গ্রাম প্রধান। মাননীয় SDO স্যার সঙ্গে রয়েছেন, মন্ত্রেশ্বর রয়েছেন, ADA স্যার রয়েছেন, DLDO স্যার। আমরা মধ্যম গ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়ে দুয়ারে ক্যাম্প, দুয়ারে সরকার ক্যাম্পে কি করতে? আমরা এখানে মানুষকে সচেতন এবং সাহায্য করার জন্য এসেছি। কিভাবে সাহায্য করছো মানুষকে? আমরা যেই মানুষরা ফর্ম ফিল আপ করতে পারছে না তাদেরকে আমরা ফর্ম ফিল আপ করে দিচ্ছি। আর সচেতন কিভাবে করছো? যেন 18 বছরের নিচে মেয়েদের বিয়ে যেন না দেয়, এইরকমই আমরা তাদেরকে সচেতন করছি। তোমরা কোন প্রকল্প থেকে এসেছো বা কোথা থেকে? কন্যাশ্রী প্রকল্প থেকে মেয়েরা। এই যে মানুষকে সহযোগিতা করছো, এটা মানুষকে কী ভাব এগিয়ে কতটা সচেতন করছো? কন্যাশ্রী রূপশ্রী এগুলোভাবে মানে মেয়েদেরকে সাহায্য করা হচ্ছে এইভাবে। কী নাম তোমার? আমার নাম শ্রীপর্ণ দাস। বাড়ি? আমার বাড়ি ভাতমুখী। কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? মধ্যম গ্রাম প্রেমময়ী। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।